ব্যাপার হলো বলো তো? সুন্দর কাকা এত ইনফ্লুয়েন্স, এত কন্ট্যাক্ট, পুলিশ এখনো পায়েলকে খুঁজে বের করতে পারছে না। তাতে তো তোমার খুব আনন্দ হচ্ছে বলে মনে হচ্ছে। বোকা বোকা কথা বলো না তো। চিরন্তন, পায়েলকে খুঁজে বের করার দায়িত্ব কিন্তু সুন্দর কাকার নয়। হ্যাঁ, কিন্তু সেই দায়িত্ব তো উনি নিজে ঘাড়ে নিয়েছেন, এবং আমরা যে কনসার্ন পায়েলের ব্যাপারে সেটা উনি একেবারে বদার্ড নন। আমি তোমাকে যত দেখছি চিরন্তন, ততই অবাক হয়ে যাচ্ছি। ভাবছি কি করে একটা মানুষ এত কুল থাকতে পারে। আমার তো তোমাকে দেখে মনেই হচ্ছে না যে তোমার কাছের কেউ কিডন্যাপ হয়েছে। তো আমি কি করবো? হাউ মাউ করে কেঁদে সকলকে জানাবো? আচ্ছা চিরন্তন, তোমার কি মনে হয় পায়েলকে কারা কিডন্যাপ করেছে? সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, আমাকে বলে তো আর কিডন্যাপ করেনি। তো সেটা ও কাদের সঙ্গে মিশতো, কে ওর বন্ধু বান্ধব, কারোর অ্যাসোসিয়েট, আমি কিচ্ছু জানি না। কোনোদিন জানতেও তো চাও পায়েলের কোনো ব্যাপারে কখনো কোনো ইন্টারেস্ট দেখাও? আমি তো এক এক সময় ভাবি কেন যে তুমি পায়েলকে অ্যাডাপ্ট করলে। দেখো, সব জিনিস যদি তুমি বুঝতে পারতে তাহলে তুমি আমার মতো একজন সাকসেসফুল কর্পোরেট পার্সোনালিটি হয়ে উঠতে। প্লিজ চিরন্তন, আর আমি নিতে পারছি না। তুমি কি করে বুঝবে মায়ের কষ্টটা? যে মেয়েটা বাড়ি থেকে চলে গেল তার জন্য আমার কষ্ট হবে না? আমার সন্তান, তাছাড়া পায়েল যদি তোমার নিজের মেয়ে হতো তাহলে তুমি বুঝতে, ও তো তোমার নিজের কেউ নয় না, তাই জন্য তুমি এত ইন্ডিফারেন্ট। সুকন্যা, আই থিঙ্ক ইউ আর বিট আনলাকি। দেখো, তুমি মানে একটা বিবাহিত জীবন সাকসেসফুল হলো না আমাদের, রাইট? তার জন্য তুমি আমাকে যা তা বললে, অ্যান্ড দেন ইউ ওয়ান্টেড টু মানে তুমি বাঁচতে চাইছিলে তোমার মেয়েকে নিয়ে, সেটা হলো না। আই মিন, যদি পায়েল ফিরে না আসে, আই রিয়েলি ফিল সরি ফর ইউ। আই ফিল সরি ফর ইউ।